আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, তো আমরা প্রথম দুই আয়াত নিয়ে একটু বেশি এক্সারসাইজ করতেছি, কারণ আমরা ভ্যারিয়েশনটা দেখব। পরেরগুলোতে তেমন ভ্যারিয়েশন আমাদের নাই, এখানে আমরা অনেকগুলো ভ্যারিয়েশন দেখছি যে বিভিন্ন জায়গায় হবে। সব করার এটা না, ক্রিটিক্যাল কিছু পয়েন্টগুলোতে খুব সুন্দরভাবে মাল্টিপল অপশনের বিষয়গুলো আছে, যেগুলোতে অবশ্যই চিন্তা করার বিষয় আছে। এবার তৃতীয় অনুবাদ দেখেন, এবার ইংরেজিটা দেখলে বুঝবেন যে এখানে কী বলতে চাচ্ছে। আলিফ লাম মিম ইজ দ্য বুক, তাহলে দেখা যাচ্ছে আলিফ লাম মিমকে কী হিসেবে ধরছে, মুক্তাদা হিসেবে ধরছে। ইংলিশ ট্রান্সলেশন দেখে দেখেন, আলিফ লাম মিম ইজ দ্য বুক, দেয়ার ইজ অ্যাবসোলিটলি নো ডাউট অ্যাবাউট ইট, an incredible guidance for the cautious. তাহলে এখানে তিনটা পার্টের মধ্যে দেখা যাচ্ছে an incredible guidance for the cautious, এটা বেসিক্যালি কোনো সেন্টেন্স না, এটা হলো একটা এক্সপ্রেশন। এটা কি? একটা এক্সপ্রেশন, একটা অভিব্যক্তি, একটা বলতে পারেন খুব ক্লেভার ইউজ অফ সেন্টেন্স বা ওয়ার্ডস হতে পারে। এখন আসেন এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসে? আলিফ লাম মিম ইজ দ্য বুক, তাহলে আলিফ লাম মিম হচ্ছে না আমাদের এখানে কি? মুক্তাদা। ঠিক আছে, জালিকাল কিতাবু, এটা হচ্ছে খবর। তাহলে আলিফ লাম মিম ইজ দ্য বুক, এটাকে আপনি দ্যাট বুক দ্য বুক নিয়ে আসলেন, জালিকাল কিতাবু খবর হয়ে যাচ্ছে। দেয়ার ইজ অ্যাবসলিটলি নো ডাউট ইন ইট, এটা হচ্ছে সেকেন্ড খবর অফ আলিফ লাম। এক নম্বর খবরটা হচ্ছে জালিকাল কিতাব, সেকেন্ড হচ্ছে হলো কি? দেয়ার ইজ অ্যাবসলিটলি নো ডাউট। এখন অ্যান ইনক্রেডিবল গাইডেন্স ফর দ্য কশাস, এইটা একটা হচ্ছে এক্সপ্রেশন, যেটা এখানে বুঝতে হবে এটা তাহলে কী হিসাবে কাজ আসছে হচ্ছে। তখন দেখেন হুদাল্লিল মুত্তাকিন, তখন জিনিসটা হচ্ছিল এই একটা সেন্টেন্স, রজুল কি রজুলুন মিন আমেরিকা, আমেরিকার একজন মানুষ। তাহলে আমাদের এখানে কি জার মাজরুর আমরা কী হিসেবে করছি বলেন? সিফা হিসেবে আসতে পারো না, তাহলে হুদান হচ্ছে মাউসুফ, রজুলুন কি আসবে? সিফা। এবং এখানে বলা হচ্ছে এই হুদান শব্দটা নসফ ফর্মে আছে, তখন নসফ ফর্মে যখন আসে একটা গ্রামার, কিন্তু আমাদের অ্যাডভান্স গ্রামার মধ্যে আমরা পড়ছি, নসফ স্ট্যাটাস প্রশংসা ঘৃণা ইনসাইটমেন্ট এগুলো প্রকাশে কী করা হয়, ব্যবহার করা হয়। যেমন আমরা হচ্ছে কি ওয়ামরা আতু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতা এটা বেসিক্যালি হামলা মালাতু হওয়ার কথা, কিন্তু ঘৃণা প্রকাশ করার জন্য হাম্মালাতা নসব হয়ে গেছে। ঠিক আছে, সিবগাতাল্লা, এখানে সিবগাতাল্লা তার উপরে কি হয়েছে? নসব হয়ে গেছে, কারণ এটা ছিল এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে মাজ জাম লি ইগরাক বিউলি ইগরাক বিভিন্ন রকম এক্সপ্রেশন আছে। এখানে মাদ মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে এখানে হুদানটা নসম নসব হচ্ছে কি ফর্মের প্রশংসা প্রকাশ করার জন্য। নসব ফর্মে যদি আপনি ধরে লিল মুত্তাকিনকে যদি জার মাজরুর হিসাবে সিফা হিসাবে নিয়ে আসেন, সেটা ট্রান্সলেশন হচ্ছে অ্যান ইনক্রেডিবল গাইডেন্স ফর দ্য কনশাস, তখনও কিন্তু একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে। তাহলে এক্সক্লেমেশন চিহ্ন যখন উনি আসবে, তখন কি আপার ভয়েসে এটাকে আপনাকে এক্সপ্রেস করতে হবে, তাই না? যখন আমরা রিসাইট করবো, মিনিংটা যদি এরকম আমি নেই, তাহলে আমাকে কী করতে হবে? রিসার্ভেশন ভিন্ন করতে হবে, তাহলে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে তিন নম্বর। তাহলে তিন নম্বর পসিবিলিটি কি? আলিফ লাম মিম মুক্তাদা, জালিকাল কিতাবু এক নম্বর খবর, লা রাইবা ফিহি দুই নম্বর খবর, হুদাল্লিল মুত্তাকিনকে আমরা বলতেছি একটা মাউসুফ সিফার রিলেশন, এবং তার মধ্যে কী আছে? মাদ নসব হয়ে গেছে, এবং সে কী করতেছে? প্রশংসনীয় হয়ে গেছে, অ্যান ইনক্রেডিবল গাইডেন্স, অবিশ্বাস্য গাইডেন্স ফর দ্য মুত্তাকিদের জন্য, সেই ফর্মে এটা আসতেছে। তাহলে এই একই রকম এক্সপ্রেশন আসছে কি আমরা নাকিরা ফর্মে ধরে যখন মুক্তাদা করছি তখনও আসছে, ওইটা গেছে একটা স্টাইল, এটা গেছে আরেকটা স্টাইল, তাই না? তাহলে এটাও গেল আরেকটা গ্রামার নুয়ান্স এখানে আমরা এক্সপ্রেস করলাম। এবার আসেন চার নম্বর বিষয়টা, চাম্বাটা ট্রান্সলেশন করেছে আলিফ লাম মিম দ্যাট বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট হোয়াটস ওয়েভার, এ গাইডেন্স ফর দ্য কশাস। এখানে বেসিক্যালি আপনাকে করতে হচ্ছে কি, লা রাইবা ফি মনে করেন নাই, ঠিক আছে, জালিকাল আলিফ লাম মিম জালিকাল কিতাবু হুদাল্লিল মুত্তাকিন,
তাহলে জালিকাল কিতাবু হুদাল মুত্তাকিনের এর মাঝখানে কি নেই, লা রাইবা ফিহি যদি না থাকে তাহলে একটা মুক্তাদার একটা কি খবর? জালিকাল কিতাবুকে আপনাকে মুক্তাদা বলতে পারেন, হুদাল লিল নাস হুদাল লিল মুত্তাকিন হচ্ছে খবর। মাঝখানে লা রাইবা ফি এটাকে জুমলা এ তারা দিয়া বলা হয়, ইন্টারসেপশন জুমলা। দ্যাট বুক কি এ গাইডেন্স ফর দ্য কশাস, মাঝখানে আপনি বললেন লা রাইবা ফি ইন্টারসেপশন মানে জুমলা এ তারা দিয়ে হিসেবে আসতে পারে। তাহলে লা রাইবা ফি জুমলা এ তারা দিয়ে আসে, তখন এটা ট্রান্সলেশন হচ্ছে আলিফ লাম মিম। দ্যাট বুক এ গাইডেন্স ফর দ্য কশাস, মাঝখানে ইন্টারভেন্ট করে আপনি কি বলতেছেন, দেয়ার ইজ দেয়ার নো ডাউট অ্যাবাউট ইট হোয়াটস এভার। ঠিক আছে, তাহলে এভাবে ইন্টারসেপ্ট করে জুমলা এই তারা দিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে কি করতেছেন, আলাদা করতেছেন। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ওয়াকিল্লুম হাজাল বিরা, তাহলে ওরকমভাবে জুমলা এই তারা দিয়ার এখানে এক্সপ্রেশন আছে। এরপর আসেন পাঁচ নম্বর, আলিফ লাম মিম is that book, there is absolutely no doubt in it as guidance, it is said as, tale hal er byapar chole ashe as guidance for the cautious, how tale ekhane dekha jacche ki alif lam hocche muqtada, zalikal kitab hocche khobor, thik ache, la raiba fihi hudal lil muttaqin, ei hudal hudan hochhilo hal to he, ei je he hal hisabe hudal nasteche al lil muttaqin hocche jar man ki kothay এই যে হি ফি হি ফি হির হাল হচ্ছে লোকি হুদাল্লিন মুত্তাকিন। ঠিক আছে, তাহলে হুদাল্লিন মুত্তাকিন একটা হাল হিসাবে আসছে। এখন এখানে হালের ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে, হালের জিনিসটা একটু আমরা এলাবোরেট করব। হালটা মনে আছে হাল কি জিনিস? আচ্ছা, একসাথে দুইটা কাজ করা হয়। এখন দারাসা একটা আমাদের কি আছে, ফেল আছে না? দারাসার যদি আপনি কি করেন একটা একটা ইরাব করেন, তাহলে কি হবে, দারাসা ইয়াদ্রিসু, তারপর কি দর্শন দর্শন, তারপর কি দারিসুন পাহুয়া, তারপর কি দুরিসাই ইউদ্রাসু, দর্শন পাহুয়া মাদরুসুন। ঠিক আছে, তারপরে সেখান থেকে আমরা এত মাদরুসুন এখানে দাঁড়িয়ে দিলাম, এটার জরফ হচ্ছিল কি মাদ্রাসাতুন, তাহলে তারপর ছিল এটার কি ইসম আলা মিদ্রাসুন, এটার ইসম তাজগির কি হবে দুরাইসুন, ইসম তাবদিল কি হবে আদ্রাসুন, ইসম মোবালাগা কি হবে দাররাসুন, আর ইসম সিফা হচ্ছিল কি হবে দারিসুন। ঠিক আছে, আবার বলি, দারাসা হচ্ছে ফেল মাদি, ইয়াদ্রিসু হচ্ছিল ফেল মুদারে, দর্শন হচ্ছিল কি মাজদার, দার ইসুন হচ্ছিল ইসম ফাইল, দুরিসা হচ্ছিল প্যাসিভ মাজহুল, ইয়াদ্রসু হচ্ছিল ইউদ্রসু হচ্ছিল প্যাসিভ ফেল, দর্শন হচ্ছে মাজদার, মাদরুসুন হচ্ছে ইসম ফাইল, মাদ্রাসাতুন হচ্ছিল কি ইসম জরফ মাকান, মিদ্রাসুন হচ্ছে ইসম আলা, দুরাইসুন হচ্ছিল ইসম কি ইসম তাজগির, আদ্রাসুন হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় পড়ে আসছি, আমরা এখানে এক জায়গায় করলাম, আদ্রাসু হচ্ছিল ইসম কি তাবদিল, দাররা সুন হচ্ছিল ইসম মুবালাগা, এবং দারিসুন হচ্ছিল ইসম সিফা। তাহলে এই যতগুলো শব্দগুলো পেলাম এখান থেকে আমরা নাউনগুলোকে আলাদা করি, ফেলগুলো বাদ দিই, তাহলে নাউনগুলোর মধ্যে কি আছে, প্রথমে দেখেন এখানে কি দারসান দারসান দারিসুন, তারপরে আছে কি মাদ মাদরুসুন, তারপরে হচ্ছে কি দুরাইসুন, ঠিক আছে, তারপর কি আদ্রাসুন দাররাসুন দারিসুন, মানে এগুলো হচ্ছিল এমন একটা বিষয় এগুলোর সাথে কি এই নাউনগুলো রেলিভেন্ট হতে পারে। এখন সিফা হতে গেলে সবসময় যে জিনিসটা জরুরি, হাল হতে হলে তাকে অ্যাক্টিভ নাউন হতে হবে, যে নাউনটার মধ্যে যে নাউনটা কি করে কাজ করে, যেমন ইসম ফাইল কাজ করে না, সেটা অ্যাক্টিভ ডুয়ার, সে দারিসুন মাদরুসুন সেটাও কিন্তু ডুয়ার, তার উপরে কাজ করা হবে, তারপর দেখেন দুরাইসুন হচ্ছিল স্মল ডুয়ার, ঠিক আছে সেটাও কাজ করে, আদ্রাসুন হচ্ছিল কি বেটার ডুয়ার, ঠিক আছে, দাররাসুন হচ্ছিল খুব বারবার কাজ করে বা খুব অ্যাক্টিভ ডুয়ার,
দারিসুন, এটা ইন্টারেস্টিং, এখানে একটা নোট মনে রাখেন, সেটা আমি এখানে লিখে দিছি, সেটা দেখেন। এটা হচ্ছে ইসম সিফা, ইসম সিসা সিফা ইজ পারমানেন্ট অ্যাট্রিবিউটস টু ইসম ফাইল অ্যান্ড ইসম মাফউল। যেমন আপনার ইসম সিফার এক্সাম্পল মনে আছে, বলেন রাহিমুন, ধরেন রাহিমুন, এটা ইসম সিফার একটা কন্টিনিউয়াস কোয়ালিটি। এই কন্টিনিউয়াস কোয়ালিটি যেমন এই রাহিম রহিমার যে ইসম ফাইলে কি রহিম, আরটা কি হবে মারহুমুন, তাহলে রহিমুন এবং মারহুম দুইটারই কিন্তু একটা কনস্ট্যান্ট ক্লিয়ার ইয়ে হতে পারে, সিফা হতে পারে ইসম সিফাটা বেসিক্যালি, মানে ইসম ফাইল এবং ইসম মাফুলের একটা কনস্ট্যান্ট সিফা। যেমন রহিমুন হচ্ছিল যিনি কন্টিনিউয়াসলি কি করেন, রহমত করেন, আবার রহিমুনের মধ্যে এটাও আসবে যে কন্টিনিউয়াসলি রহমত প্রাপ্ত হয়, দুইটা কিন্তু ইনি রহমত করতেছেন সাথে সাথে যিনি যদি কন্টিনিউয়াসলি রহমত করেন একটা পার্টি রহমত প্রাপ্ত হবে না, তাহলে রহিমুন এবং মারহুমুন এই দুইটা ইসম ফাইল মাফুলের ইম্প্যাক্ট কি, ইসম সিফার ইম্প্যাক্ট এই দুটার মধ্যে আসে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মার্ক করে রাখেন, যেটা আগে খেয়াল করে দিয়ে এই দর্শনের মধ্যে থেকে এটা পিক আপ হয়েছে। অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার যখন ইসম ফাইল ইসম সিফা বলা হয় এটার ইম্প্যাক্ট ইসম ফাইলের উপর আসে, ইসম মাফুলের উপর দুইটার মধ্যেই আসে। এখন আমাদের এখানে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, দেখেন মাজদার ছাড়া আর বাকি সবগুলো কি হতে পারে, হাল হতে পারে। সাধারণত মাজদার হাল হয় না, মাজদার হচ্ছে কোনো ডিসক্রাইবিং নাউন না, এটা কোন ডিসক্রাইবিং মানে মানে কোনো ডিসক্রাইবিং নাউন না আসে, বেসিক্যালি সে ইয়ে করে এক্সপ্রেস করে কি আইডিয়া, সে একটা আইডিয়া, তখন এটাকে যখন মাজদার হিসাবে প্লেস করা হয়, তখন যখন এটাকে হাল হিসাবে প্লেস করা হয় তখন এটার ইম্প্যাক্ট হয়েছিল এটাকে হাইপারবোল করা হয়, মানে বলা হয় হি ইজ বাস্কেটবল, তো সে কি বাস্কেটবল, বা হি ইজ ফুটবল, হি ইজ ক্রিকেট, মানে ওই শব্দটাকে যদি ক্রিকেট বলার সাথে সাথে তার চেহারা মাথার মধ্যে আসে, সে তো বেসিক্যালি একজন ক্রিকেটার, তাকে ক্রিকেটার না বলে যখন আপনার ক্রিকেট বলতেছেন তার পজিশনটা কি করছে, আপনি হাইপারবোলাইজ করতেছেন। ঠিক একইভাবে হুদান শব্দটাকে আপনি যদি লিখতে চাইতেন তাহলে কি হতো, হা হা দিনের হা দান, ঠিক আছে না, হাদিয়ান হাদিয়ান হা দিন, তারপরে এটা হা দিনের নসব ফর্মটা কি হতো, হাদিয়ান, তাহলে হাদিয়ান না হয়ে আপনি লিখতে কি হুদান, আপনি ইসম ফাইলটা ব্যবহার না করে ইউজ করতেছেন কি মাজদার। তখন যেটা বলা হয় যে মাজদার যখন বলা হচ্ছে তাহলে গাইডেন্সের এইটার বিপরীতে অন্য কোনো গাইডেন্স নাই, মানে গাইডেন্সটা রানিং কোয়ালিটি কিন্তু অন্য কোনো বিষয় এইভাবে হেদায়ত দিতে পারবে না, সেটা কোরআন মজিদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হুদার লিন্নাস, মানে যেভাবে হুদায় কোরআন হুদার মতো কাজ করে অন্য কিছু করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে এখানে ইসম ফাইল হিসেবে সাধারণত অ্যাক্টিভ নাউন ইউজ হয়, কিন্তু মাঝে মাঝে কী আসতে পারে, মাজদার আসবে, তখন মাজদার হিসাবে এটার অবস্থান আরও মানে হাল হিসাবে সাধারণত অ্যাক্টিভ নাউন আসে সরফের মধ্যে থেকে, অনেক সময় এক্সেপশনালি কী চলে আসে, মাজদার চলে আসে, যখনই মাজদার হাল হিসাবে আসে তখন এটার পজিশনটা কী করে আরও এমফাসাইজ করে, তাহলে সেখানে হুদাল্লিন নাসের ক্ষেত্রে এই জিনিসটা এখানে জরুরি, সেই জন্য এটাকে উন্নত করা হচ্ছে। যেমন ধরেন এটার আর একটু ইয়ে আছে, যেমন ইন্না হাজা উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, এখন উম্মাতান ওয়াহিদাতান এটা কি বলে, হ্যাঁ ইন্না হচ্ছিল মুক্তা কি হরফানাস, এটার ইয়ে কি হাজিহি, ইন্না হাজিহি হচ্ছে মুক্তাদা, তারপর কি উম্মাতু উম্মাতুকুম এটা হচ্ছে খবর, তাহলে এটা জুমলা ইসমিয়া, এখন উম্মাতান ওয়াহিদাতান এটা কি জিনিস, হ্যাঁ মৌসুফ সিফা হইল, কিন্তু এটা এই ফ্র্যাগমেন্টটা কি হবে আগের সেন্টেন্সের সাথে কিভাবে লিখ, এটা হচ্ছে হাল হিসাবে আসছে, ঠিক আছে, হ্যাঁ তাহলে এই হালের ইয়েটা কি সাহাবি কে বলে উম্মাতু, ঠিক আছে উম্মাতু হচ্ছে একটা সাহাবি, উম্মাতু কুম সেই যেই উম্মাটা হচ্ছিল কি এক এক,
মানে উম্মতটাকে নিয়ে কাজ করতেছে, এককভাবে কাজ করতেছে, এক বডি হিসাবে কাজ করতেছে। ওয়া ইন্না রাব্বুকুম ফা'বুদুনা বুদুনি, ঠিক আছে। তাহলে এভাবে বিষয়গুলো আসতেছে। হাল এবং সিফার মধ্যে ডিফারেন্সটা হচ্ছিল, হাল হচ্ছিল একটা অ্যাক্টিভ কোয়ালিটি, সিফা হচ্ছিল একটা ডরমেন্ট হতে পারে, তিনি লম্বা কিন্তু তিনি দৌড়াচ্ছেন। তাহলে তিনি দৌড়াচ্ছেন মানে উনি অ্যাক্টিভলি এখন অ্যাক্টিভ কাজটা, তাহলে দৌড়াচ্ছেনটা কি হবে হাল, কিন্তু তিনি যদি বলেন দৌড়বিন সিফা, তাহলে এভাবে কিন্তু হাল এবং সিফার মধ্যে একটা খুব সুন্দর ডিফারেন্স আছে, এটা সবসময় মনে রাখতে হবে। এটা হলো পাঁচ নম্বর ফর্মে গেল। এরপর আসেন ছয় নম্বর অপশন, লাস্ট ওয়ান, আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক, উইদাউট এনি শেড অফ ডাউট অ্যাবাউট ইট, দ্যাট সার্ভ অ্যাজ গাইডেন্স ফর দ্য কশাস। তাহলে এখানে আলিফ লাম মিম আলাদা হয়ে গেল, এটার কিছু নেই। জালিকাল কিতাবু যখন আসতেছেন তখন কি হচ্ছিল, দ্যাট ইজ দ্য বুক, জালিকা হচ্ছিল মুক্তাদা, আল কিতাবু খবর নম্বর এক, লা রাইবা ফিহি হচ্ছে খবর নম্বর টু, দ্যাট ইজ দ্য বুক উইদাউট এনি শেড অফ ডাউট অ্যাবাউট ইট খবর নম্বর টু। এবার আসেন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে হাল কা কিতাবে, আল কিতাবের হাল, এর আগে ছিল হুর হাল, এবার হচ্ছিল কি সরাসরি আল কিতাবের হাল। মানে আগে হু যখন বলতেছিলাম হু রিটার্ন করতেছে কিভাবে, কিতাবের দিকে, দ্যাট ইজ দ্য কিতাব, সেটা করু, হুটা দুইটা জায়গায় রিটার্ন করতেছে, আর এখানে হালটা কিসের হচ্ছিল, কিতাবের হচ্ছে, ঠিক আছে, ওটা কিতাবের হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে আবার রিভিউটা হচ্ছিল কি, জালিকা মুক্তাদা, আল কিতাবু খবর নাম্বার ওয়ান, লা রাইবা ফিহি খবর নাম্বার টু, হুদাল লিল মুন হচ্ছে হাল অফ আল কিতাব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছিল এটা কুইকলি বিষয়। তাহলে এখন এটা আমি বলে গেলাম, আপনি অর্ধেক বুঝলেন অর্ধেক বুঝলেন না, কিন্তু বাসা যায় এটাকে কী করতে হবে, সেন্টেন্স ওয়ার ওয়ার্কআউট করতে হবে, নাহলে এই কনসেপ্টগুলো আপনি আমি বুঝবো, তাই না। তাহলে গ্রামাটিক্যাল প্লেগুলো কীভাবে একটার সাথে একটা ট্রান্সলেশনের উপর এফেক্ট করতেছে সেটা আমাদের বোঝা কিন্তু জরুরি, ঠিক আছে। এরপরে টেকনিক্যাল জিনিস হচ্ছে মুত্তাকিন আর শব্দটার সার্ফ আপনাদের করতে হবে, আমি এখানে করে দিচ্ছি, ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকান ফাহুয়া মুত্তাকিন, উত্তু কিয়া, তারপর কি ইউত্তা ইত্তাকা ইত্তি কান ফাহুয়া মুত্তা পান, আল আমরু মিনহু ইত্তাকি ওয়া নাহনু আনহু লা তাত্তাকি ওয়া যারফু মিনহু মুত্তাকা, ঠিক আছে। এই সফটটাকে আরও এক্সপ্যান্ড করতে পারেন, এটা একটা কাজ, কেন এটা সবটা ক্রিটিক্যাল, কারণ এখান থেকে সার্ফ সাগির সার্ফ কবির সার্ফ সাগির করা আছে, সার্ফ কবির করে, ঠিক আছে। তাহলে এটা ভালো এক্সারসাইজ হবে, এটা হোমওয়ার্ক থাকলো। এরপর আসেন আমাদের আজকের লাস্ট টপিক, আমরা পড়ব একটা শব্দ নিয়ে, কেন সবগুলো শব্দের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, রয়েব শব্দের মধ্যে আসবে সন্দেহ, সন্দেহ সংক্রান্ত কোরআন মজিদে হিসাব করে দেখা গেছে, এখানে যিনি আলোচনা করছেন পাঁচ থেকে ছয়টা শব্দ ব্যবহার হয়েছে সন্দেহ, ডাউট, ঠিক আছে। তাহলে সেই ছয়টা বা পাঁচটা থেকে ছয়টা শব্দের মধ্যে রয়েব শব্দটা কীভাবে আলাদা হিসাবে আসে এটাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন। প্রথমে দেখেন একটা শব্দ আছে মিরিয়া, টু ডিসপিউট টু ডাউট, মিরিয়া এটা হচ্ছে মিম র ইয়া, ঠিক আছে। সেখান থেকে তামা র আরেকটা এটা ইয়ে প্রেজেন্টেন্সের ইয়েতে আসে, আপনি কোনো বিষয়ে কোনো একটা বিষয় নিশ্চিত কিন্তু কেউ আপনাকে কনফিউজ করে দিয়েছে, মিরিয়া হচ্ছিল যে আপনার কনফিডেন্ট কে এসে এমন একটা লেকচার দিলে আপনার সমস্ত কনফিডেন্স চলে যায়, আপনি কী হয়ে গেলেন, আপনি কনফিডেন্টলি কিন্তু বিশ্বাস করে কিছু, কেউ এসে আপনাকে কী করলো আপনার বিশ্বাসটাকে উল্টায় দিল, সেটা হচ্ছে মিরিয়া। সেখানে দেখেন সুরা 53 নম্বর 55 দেখেন, তোমার প্রভু অতএব তোমার প্রভুর কোনো অনুগ্রহ সম্পর্কে তুমি বাদানুবোধ করবে, ফাবি আইয়া আলা রব্বি কা তাতা মার র, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে কেউ আপনাকে কী করতেছে, এত কিছু পাওয়ার পরও আপনাকে কী করতেছে, অথবা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। তারপরে এখানে এরকম আরও শব্দ আছে, 54 নম্বর সুরা কামারের 36 নম্বর আয়াতে, সেখানেও একই রকম ব্যবহার আছে। তারপরে আপনার 11 নম্বর সুরা 17 নম্বর আয়াতে ফালা তাকু, ডোন্ট বি, তাকুটা মনে আছে কি বলেন, তাকু কি, হ্যাঁ ফালা তাকুনা, তাকুনা শর্ট হয়ে যায় কি হয়, নুনটা কাটে যায় কি হচ্ছে, তাকু বেসিক্যালি এখানে তার লাকা লা তাকুনা
ফি মিরিয়াতিন মিনহু, ঠিক আছে? তাহলে এখানে মিরিয়া শব্দটা ওইভাবে ব্যবহার আছে। তাহলে মিরিয়া শব্দটা আসছে কিভাবে? আপনি কোনো বিষয়ে কনফিডেন্স ছিলেন, একজন এসে আপনাকে কি করলো, লেকচার দিলে, আপনার কনফিডেন্স সব গাছে উঠে গেল, মানে হয়ে আপনি ডাউটের মধ্যে পড়ে গেল, সেটা হচ্ছিল একটা মিরিয়া শব্দের মধ্যে একটা অর্থ। এরপর দেখেন আরেকটা হচ্ছে কি, মারিজ, ঠিক আছে? মারিজ শব্দটা আছে, রিসেন্ট ফাইলের মতো আছে, টু রিলিজ, টু কনফিউজড, দুটো বিষয় এমনভাবে মিশে আছে বোঝা যাচ্ছে না কোনটির শুরু কোথা থেকে কোথায় শেষ। যেমন মানুষ যখন যুক্তি এবং ইমোশন মিক্সআপ করে লেকচার দেয় তখন মানুষ বুঝে না কোনখান থেকে কতটুকু যুক্তি কতটুকু ইমোশন, মিক্সড আপ করে দেয়, এমনভাবে মিক্সআপ হয়ে যাচ্ছে সে এটা শুরু শেষ কোনটা বুঝছে, যুক্তিটাও বুঝতেছে না ইমোশনটাও বুঝতেছে না। অতএব এই মিক্সআপটাকে বলা হচ্ছে কি, মারিজ, ঠিক আছে? 50 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আছে, বস্তুত তারা সত্য প্রত্যাখ্যান করেছিল যখন তাদের কাছে তা এসেছিল, সেজন্য তারা কি সংশয়াকুল অবস্থায় রয়েছে। সেখানে দেখেন আমরিন মারিজ, ঠিক আছে? আমরিন মারিজ, সেই জিনিসটা এভাবে চলে আসলো যে সত্য প্রত্যাখ্যান করে তো তারা আমরিন মারিজের মধ্যে ঢুকে গেলো, যেটা মানে বুঝে উঠতে পারতেছে না যে আসলে মানে কিভাবে এটা কী হলো, তাই না? তাহলে এটাও একটা আমরিন মারিজ। তারপরে আরেকটা শব্দ ইন্টারেস্টেড, এটা হচ্ছে কি, লিবাস শব্দটা আমাদের মনে আছে, লিবাস মানে কি, পোশাক, হ্যাঁ? এটা হচ্ছে লাফসুন, লাফসুনের মধ্যে থেকে হচ্ছিল লাফসিন, এটা হচ্ছিল সন্ধ। লিবাস শব্দটা এভাবে আসে, যেমন একটা মানুষ যখন বিভিন্ন পোশাক পরে তাকে বিভিন্ন রকম দেখা যায়, আসলে কি সে বিভিন্ন রকম, তার ইনার বিষয়টাকে কি ক্লেমোফ্রেজ করতে পারে কি দিয়ে, তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দিয়ে, পোশাক দিয়ে। যেমন তাহলে এইটাও একই রকম, যেমন কোনো কিছু ঢেকে দেওয়ার ফলে সন্দেহের উদ্রেক হয়, আসলে বিভিন্ন পোশাকে ঢেকে দেওয়ার ফলে তার সন্দেহ পোশাক যখন উদ্রেক হয় তখন এটাকে লাফসুন বলা হয় সেটা, ঠিক আছে? যেমন এখানে দেখেন আফা, আমরা কি তবে ক্লান্ত হয়ে পড়েছি প্রথমবারের সৃষ্টি করেই, না তারা নতুন সৃষ্টি সম্বন্ধে সন্দেহের মাঝে রয়েছে, ঠিক আছে? প্রথম সৃষ্টি দেখেই সে কনফিউজ হয়ে যাচ্ছে, তাই না? সেই বিষয়টা এখানে আছে। তারপরে ছিল শাক্কুন, শাক, এটা কিন্তু বাংলায় ওইটা ব্যবহার আছে, শাক, হ্যাঁ, শাক বাংলা হিন্দি উর্দুতে, ঠিক আছে, শাক শব্দটা আছে। তো দুইটি বিষয় এমন রকম একই রকম মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে কোনটা গ্রহণ করা উচিত, এবং কি এটা কি অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাপ্রোচ কনফ্লিক্ট মানুষের মধ্যে হয়, সে ঢাকা মেডিকেলও চান্স পেয়েছে, বুয়েটও চান্স পেয়েছে, এখন কী করবো বুঝে উঠতে পারতেছে না, তাই না? অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাপ্রোচ কনফ্লিক্টের মধ্যে যখন পড়তেছে তখন হচ্ছিল সে কি একটা সন্দেহের মধ্যে আছে, দুইটি বিষয় একই রকম মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে কোনটি সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাকে বলছে শাক্কুন মারিদ। এটা কোরআন মজিদে খুব সুন্দর করে আছে, যখন মানুষ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন মতগুলো হয়, বলতেছে না খুব জোরে বলতেছে সমবরত আছে, আরেকজন বলতেছে খুব জোরে বলতেছে সমবরত নাই, উনিও হাদিস দেখালো এতগুলো, ইনিও হাদিস দেখালো এতগুলো, এখন মাঝখানে মানুষ কি মাথা চুলকাচ্ছে আসলে কি, ঠিক আছে, সমবরত তো চলেই গেল, মিস করলাম মনে হয়, তাই না? তাহলে সেটাই হচ্ছিল শাক্কেল, শাক হচ্ছিল সাধারণ একটা জিনিস, ঠিক আছে, সঠিক মনে হচ্ছে। তারপরে এটাকে তারপরে দেখেন তাশাবাহা কুলুবুহিম, আশা হচ্ছে সিমিলার, কল উদুওয়ালা উদুলানা রব্বাকা ইউবাইল্লানা মা হিয়া ইন্নাল বাকারাতা বাকারা তাশাবাহা আলাই, এটা বলি ইসরায়েল, দুইটা শব্দ গরুতে একরকম মনে হচ্ছে, হলুদ গরুটা কী হবে, কী রঙের, কী কালার, যখন একই রকম হচ্ছে, একই রকম দেখার ফলে আলাদা করা যাচ্ছে না, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। দেখেন তাহলে দেখা যাচ্ছে শকের ক্ষেত্রে বা লাফসুনের ক্ষেত্রে কি হচ্ছিল, ঢেকে দেওয়ার জন্য লাফস, কিন্তু শকুনের মধ্যে কি দুইটা বিষয় একই রকম মনে হচ্ছে, দুইটা জিনিস একই রকম বিষয় মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, আর এখানে হচ্ছিল কি দুইটা বিষয়, এখানে দুইটা জিনিস, তাশাবাহা হচ্ছিল দুইটা জিনিস একই রকম দেখতে মনে আছে, আর ওইটা হয়তো কনসেপ্টের ব্যাপার আছে। তাহলে কনসেপ্টের ব্যাপার হচ্ছে শকুন, আর ফিজিক্যাল কোনো এন্টিটির মধ্যে যখন একই রকম মনে হচ্ছে সেখানে তাশাবাহা আসতেছে। এই হলো অনেকগুলো অর্থ আমরা পেলাম। তাহলে এতগুলো অর্থের মধ্যে আমাদের রয়গুণ কোথায় আসবে? রয়গুণ হচ্ছিল এমন একটা সন্দেহ যেটা আপনাকে ডিস্টার্ব করতেছে, সেটা হচ্ছে রয়গুণ, ঠিক আছে? রয়গ হচ্ছিল এমন ধরনের সন্দেহ যে সন্দেহটা আপনাকে কী করতেছে, কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতেছে, আপনি ডিস্টার্ব হয়ে আছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব সম্পর্কে এই জিনিসটা বলছেন যে অ্যাবসলিউটলি ডিস্টার্বিং কোনো সন্দেহটার মধ্যে নাই। যেসব সন্দেহ উদ্রেক হবে সেটা কোনো ডিস্টার্বিং সবগুলোর মধ্যে থেকেই উনি এটাকে ঠিক করলেন কীভাবে, এটা এইখানে কোনো রকম ডিস্টার্বিং সন্দেহ নাই, এমন কোনো কনফিউশন তৈরি হবে না এই বই নিয়ে যেটা আপনাকে কী করবে ডিস্টার্ব। তাহলে দেখেন কতগুলো ভেরিয়েশনের মধ্যে, ছয় রকম ভেরিয়েশনের মধ্যে এখানে লা রাইট শব্দটা ব্যবহার করা হয়েছে। এরকম সিনোনিমাস আপনি বিভিন্ন জায়গায় শব্দ পাবেন, হ্যাঁ সব আসতে পারে, কিন্তু এটার মূল বিষয়টা হচ্ছিল কি এটা আপনাকে কোনোভাবে কি করবে না, হ্যাঁ এটা রয়গুণ হচ্ছিল ডিস্টার্ব করবে না, সন্দেহটা কি করে রয়গুণটা হচ্ছে ডিস্টার্ব করবে, সন্দেহটা কি করবে ডিস্টার্ব করবে। কিন্তু এখানে বলা হচ্ছে লা রাইবা ফিহি যখন বলছে অ্যাবসলিউটলি কোনো ডিস্টার্বিং সন্দেহ নাই, ঠিক আছে ইট উইল বি কমফোর্টেবল বুক ফর ইউ, তাই না? তাহলে এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এভাবে আপনি এখানে দেখেন অর্থগুলো এরকম অনেক শব্দই আমরা হয়তো বা পাবো, তাহলে এগুলো কিন্তু নোট করে করে রাখতে হবে আপনার সিনোনিমাস, সিনোনিমাস যেসব শব্দগুলো আছে একটা শব্দ আরেকটা শব্দ থেকে কীভাবে ভ্যারি করে, আপনাকে কিন্তু অ্যাকুরেট শব্দ বুঝতে হবে, গ্রামার বুঝতে হবে। কেন আরবরা এভাবে বুঝছিল তখন অরিজিনাল কোরআনটা আমাদের বোঝা যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শব্দের অর্থ শেখার ক্ষেত্রেও শেষ নাই, গ্রামার শেখার সেক্ষেত্রে শেষ নাই, তারপরেও সবগুলো শেখার পর কী হবে আপনার এক্সপ্রেশন শিখবে। আমরা তো গ্রামাটিক্যালি একটা এক্সপ্রেশন আসলাম, তারপরে এক্সপ্রেশনটা কীভাবে এক্সপ্রেস করতে হয় সেটা কোনো ওস্তাদের কাছে গ্যাজুয়ালি আল্লাহ যদি কোনদিন শেখায় আপনাকে আমাকে শিখতে হবে, কোন সময় লা রয় বা কীভাবে জোরে বলবেন, হুদাল্লিল মুত্তাকিন কীভাবে বলবেন, ভেরিয়েশন অনুযায়ী ভেরি করবেন। কারণ আমরা এই জিনিসগুলো দেখতেছি, এই জিনিসগুলো আমরা বিভিন্ন কারীর কাছে দেখতেছি যে একটা আয়াত পাঁচ থেকে ছয় রকম স্টাইলে বা দশ রকম স্টাইলে সে রিসাইট করতেছে একই আয়াত, তারা বিভিন্ন নাম দিতেছে, এটা হয়তো বা এক্সপ্রেশন ভিন্ন হচ্ছে কিন্তু আমরা তো বুঝতেছি না আসলে এটা কী কী যাচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে শব্দের অর্থের ভ্যারিয়েশন বোঝা এবং গ্রামাটিক্যাল অ্যানালাইসিস থেকে অল্টারনেট ট্রান্সলেশনগুলো কী হতে পারে সেগুলোকে এনে সেখান থেকে আপনার এক্সপ্রেশনগুলো আসতে হবে। এটা জাস্ট একটা ফার্স্ট ফ্লেভার এখানে আলোচনা করা হচ্ছে, বাকারা সম্বন্ধে প্রথম কয়টা আয়াত, দুইটা আয়াত, ঠিক আছে? আমরা দুইটা আয়াত নিয়ে আমরা এভাবে আলোচনা করলাম, এটা ফুল কোর্সটা এভাবে যাবে না, আমরা একটা ভ্যারিয়েশন দেখলাম, কিছু কিছু জায়গায় হয়তো উনি এভাবে এক্সপ্লেন করবেন, যেভাবে এক্সপ্লেন করবেন আমরা সেভাবে দেখব। তাহলে এখন কাজ হচ্ছিল জিনিসটাকে আত্মস্থ করার জন্য সবার নিজের মতো করে আগামী এক সপ্তাহের মধ্যে এটাকে কী করতে হবে, প্রসেস করতে হবে, এবং দরকার হলে আপনার এই লেসন ভিডিওগুলো আপনাকে রিভিউ করে দেখতে হবে, দরকার হলে নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। কেন আমরা গ্রামার শিখছি সেটা ভ্যারিয়েশন ট্রান্সলেশনে কীভাবে ইম্প্যাক্ট করতেছে সেটা বোঝা জরুরি, কেন এটা নিয়েই মূলত আমাদেরকে সামনে আগাতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুক। তা আমরা আজকে এখানে কনক্লুড করতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।